আমি ইসমাইল হোসেন আপনি লিখেছেন, আমি একটা দোকানে চাকরি করি, মাল বিক্রি করলে আমাকে মেমো করে দিতে হয়, এক্ষেত্রে আমার কাস্টমার আমাকে দিয়ে নির্ধারিত মূল্য থেকে অনেক বেশি মূল্য লিখিয়ে নিয়ে যায়, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, আপনি যেহেতু দোকানে কাজ করেন এবং নির্ধারিত মূল্যের বেশি লেখা মানেই হলো প্রতারণা, এর মাধ্যমে ভাউচার দিয়ে তিনি টাকা তুলবেন, কারোর অধিকার নষ্ট করবেন, এই আশঙ্কা যেহেতু আছে বিধায় এটা করা জায়েজ নয়। এই কাজটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন আপনি অন্যায় কাজের সহযোগিতা করলেন এবং পাপের কাজের সহযোগিতা করলেন, যেটা আপনার জন্য গুনাহ নয়। অর্থাৎ আপনি নিজে দুর্নীতি করলেন না, কিন্তু অন্য আরেকজনকে দুর্নীতির জন্য প্রশ্রয় দিলেন, যেটা গুনাহের কথা, বিধায় এটা জায়েজ নয়। এবং এর জন্য আপনাকে দায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সে ভাউচার দিয়ে কোম্পানির কাছ থেকে বেশি টাকা উত্তোলন করবে, এটা তার জন্য হারাম, সে দুর্নীতি করবে। সেই দুর্নীতিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, সে দুর্নীতি করতে আপনি তাকে সহায়তা করছেন, কেমন যেন আপনি চোরের যে ব্যাপারটা আছে, ডাকাত ডাকাতি করছে, কাউকে হত্যা করছে, সে হত্যা করতে গিয়ে আপনি ছুরিটা আগায় দিচ্ছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল, এই জন্য এটা জায়েজ নয়। আপনি চাকরি করতে গিয়েও এটা করার কোনো সুযোগ নেই। বিধায় এই বিষয়গুলোকে আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি এবং সিরিয়াসলি এই বিষয়গুলোকে আমরা দেখি, কোনোভাবেই যাতে দুর্নীতিতে আমি কোনোভাবে অংশগ্রহণ না করি, নিজে কোনো পাপ করলাম না, অপরাধ সে করলো, ভোগটা সে করলো, অথচ আমি শুধুমাত্র সমান একটু সহায়তা করে তার সেটার ভাগী হতে পারি না। আপনি যদি চাকরি করতে গিয়ে এটা করতেই হয় তাহলে চাকরি আপনি করবেন না, প্রয়োজনে সে চাকরি আপনি ছেড়ে দিবেন এবং চাকরিদাতাকে আপনি আপনার অবরাগতার কথা বলবেন যে অন্যায় সহযোগিতা আমি করতে পারি না, বিনয়ের সাথে তাকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি কেউ নিয়ে তার মতো করে সে অন্যায় কিছু লেখে, মিথ্যা কিছু লেখে, এটা একান্ত তার ব্যাপার। এই যুগে এই বিষয়গুলো অনেক কঠিন, আমি জানি যে হারাম এর হাতছানি কাস্টমার বেশি পাওয়া যাবে, এরকম হলে আনহালে কাস্টমার কমে যাবে, তো কমে যাওয়া যাক, কিন্তু আমি হারাম ভক্ষণ করবো না, এই মানসিকতা আমাদের থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।